আমার বলার চিকিৎসার টাকা তো দিতে পারতেছি না আমার কিডনি দুটা বেঁচে নেন আমার কিডনি দুটা নিয়ে নেন আমার ছেলে চিকিৎসা করাই দেন যাক স্যার আপনার কথা বলবে স্যার আপনাকে পোলাফান হইব না আপনাকে বাচ্চা কাচার বাপ হইবেন না স্যার তোরে জিগাইব ফকিন্নির বাচ্চা অসভ্য মামুর বাড়ির আব্দুর পাইলে সব যখন আর যা চাবি তো আই দিতে হইব ম্যাডাম আমারা ম্যাডাম আসা স্যার স্যার ম্যাডাম

আচ্ছা পুরো মাসে বেতন দিয়ে দাও 10000 টাকা দিয়ে দাও এই যা স্যার 10000 টাকা দিলে আমার কিছু হইব না স্যার আমার 50000 টাকাই লাগবো স্যার তো আর 50000 টাকা আমি কই থেকে দিব স্যার তুই না স্যার তুই ব্যবস্থা কর আব্বা অসুস্থ চিল্লাচিলি করবি না আব্বা এমনি হাটে রোগী চিল্লাচিলি শুনলে আব্বা কিন্তু আবার অসুস্থ হয়ে যাবে ভাইরা বড় স্যার এর ব্যবস্থা করা দাম না বড় স্যার কই কি ব্যবস্থা করব বড় স্যার কি ব্যবস্থা করব এই ও কি নির্মাই আই নাইছে বড় স্যার এর ব্যবস্থা করে দেন স্যার বড় স্যার এর কলেজ বড় স্যার বুঝবো স্যার বারবার এক কথা কইতাছ

পাওয়া যাবে যা বেড়া বাসা থেকে এক কাজ করবা ওই হসপিটালে যা কগা ওই ডাক্তার স্যার এক কাজ করেন আমার বলার চিকিৎসার টাকা তো দিতে পারতেছি না আমার কিডনি দুটা বেঁচে নেন আমার কিডনি দুটা নিয়ে নেন আমার ছেলে চিকিৎসা করাই দেন যা স্যার আমি কত কল করে স্যার আমাকে পোলা পান হইব না আপনাকে বাচ্চা কাছে বাপ হইবেন না স্যার তোরে জিগাইবো ফকিন্নির বাচ্চা অসভ্য মামুর বাড়ির আব্দুল পাইলে সব না যা চাবি তো আই দিতেইবো

কি হয়েছে বলো তো স্যার আমার ছেলেটা রোড অ্যাক্সিডেন্ট করছে অনেক অবস্থা খারাপ পঞ্চাশ হাজার টাকার জন্য অপারেশন করতে পারতেছে না কারণ আমি আসছি কারণ ম্যাডাম আমার স্যারে আমার অনেক খারাপ ব্যবহার করতেছে আমার সাথে কি সমস্যা উনি ওনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না এই জন্য আসছে খারাপ ব্যবহার কেন করতেছ আব্বা হুম ফকিরনির জন্য কি এখানে টাকার গাছ লাগাইছি যে আসবে চাইবে আর দিয়ে দিব সাথে সাথে তোমার দেওয়ার দরকার নাই তো তোমার বলছে কেউ যে তুমি দিয়ে দাও তুমি তো চলো আমার টাকার উপরে তুমি দিবে করতে গাছ আমাদের এগুলো আমাদের না আমাদের হয় না এখনও উপার্জন করতে শিখো না এখনো এখনও যা কিছু করো আমার টাকায় করো এই যে বউকে নিয়ে এত বিলাসিতা করো কার টাকা দিয়া আমার টাকা দিয়া আর তোমার বউ আমাদের পারিবারিক বিষয় নিয়ে কেন মাথা কামায় ও তো এই সংসারের একজন এই সংসারের একজন সদস্য কিন্তু এই সংসারের কোনো দায়িত্বে নাই এই সংসারের কর্তা আমি এখনো বেঁচে আছি আমার বউর কোনো দায়িত্ব নাই একবার না কিসের দায়িত্ব কাকে কি দিতে হবে কোথায় কি করতে হবে এগুলি সব আমি দেখবো আমার পরে তুমি দেখবা সে বউ বউর জায়গায় থাকবে সে কেন দেখবে আব্বা আপনি যদি কিছু বলা হয় তো আপনি আমার আলাদা এইটা নিয়ে বলতে পারতেন এই ছোট লোকটা সামনে না ছোট লোক হলেও মানুষ তোমার মতো মানুষ না ও যদি ছোট লোক গরিব হয়ে থাকে না তারপরেও মানুষ সভ্যতা তোর ভিতরে তোমার ভিতরে তাও নাই তোমার আব্বা সব সময় আমার এইভাবে সবার সামনে ছোট করে সব সময় অপমান করে আমি আর তোমার বাসায় থাকবো না চলে যাও চলেই তো যামু যাও আপনার লাগে কেন দরকার এরকম ছোট লোক গরীব ফকিরের আপনার জন্য ঠিক আছে আপনারা যে পাড়া পাড়া খাইতে পারবো তারাই ভালো তুই খালি রুমে আইস বয়ের গোলাম হয়ে গেছস হ্যাঁ তোর বউ যে এইরকম কথা বললো একটা চটকনা দিলি না কেন ভয় পাস তোর মধ্যে কোনো শারীরিক সমস্যা আছে হ্যাঁ তাহলে বউ এত ভয় পাস কেন বউ কি রুজি করে খাওয়াই আমি কথা শুনি একটা আমার কথা আমি যেটা বলবো সেটা উত্তর দিবি তোর বউ কি রুজি করে খাওয়াই না তোর পকেট খরচ দেয় না শারীরিক ভাবে অক্ষম তুই না তাহলে তুই কেন তোর বউকে এত হুজুর খরচ ভালোবাসি হ্যাঁ ভালোবাসি ভালোবাসা এক জিনিস বেদবি আর এক জিনিস ভালোবাসা এই তার মানে এই না যে তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো তোমার স্ত্রী ভালোবাসা তোমার জুতার বানিয়ে দেয় খুব ভালো লাগে হ্যাঁ করবে না কখন বুঝতে বুঝতে পারো নাই তোমার নেই তুমি কি ললিপপ খাও হ্যাঁ ললিপপ খাও কদিন পরে বাচ্চা কাচ্চার বাপ বাপবি এখনো বুঝোস না হ্যাঁ এখনো বুঝোস না বউ বাপের বাড়ি গেলে একদিনের জায়গায় দুই দিন থাকলে দিই চিল্লা চিল্লি শুরু করে দাস ঘর পাগল বানায় সবাই রে আমার বউ কেন আসে না ফোন দিতে দিতে পাগলের মতো একবার ওইদিকে দিকে যাস একবার ওই দিকে যাস কি হয়েছে রে তোর না পা কিছু না হ্যালো হ্যাঁ জানো কখন আসবা এই তোমাকে সেখানে আমার ভালো লাগতেছে না এগুলি তো ভালোই বুঝোস হ্যাঁ তোর মতো কিছু নালায় ছেলে আছে বুঝছোস এই আমাদের সমাজে আছে এরা কি করে জানোস বইয়ের গোলাম হয়ে যায় নিজের 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 দুর্বলতা বইয়ের কাছে তুলে ধরে আর আমি মনে করি কি জানো এই সমস্ত ছেলেরা হয় শারীরিকভাবে অক্ষম আর নতুবা অর্থনৈতিকভাবে অক্ষম এই তুমি যাও কোথায় যাবে কোথায় যাবে এখানে থাকবে আমার সিদ্ধান্তের পরে এখান থেকে যাবে আদার এখান থেকে নড়বে না ঠিক আছে আর তুমি তোমার বইয়ের কথা মতো যদি চলো আমার বাড়ি থেকে বের হয়ে যাবা ঠিক আছে হয় বৌনিয়া থাকতে হবে আর না তুমি এখানে থাকতে হবে ঠিক আছে কি ঠিক আছে জিরা বললেন চটকা এত দাঁত ফালাই ঠিক আছে কি ঠিক আছে বললেন কি বললাম ছোটকে দাঁত ফালাই দিবে বললাম ঠিক আছে দাঁত ফালাই দিলে খাবে কি দিয়া হুম ঠিক আছে কি একটা পোলা যে আমি জন্ম দিছি আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না চটকায় দাঁত ফালাই কয় ঠিক আছে দাঁত ফালাই দিলে খাবি কি কয় ঠিক আছে হচ্ছে এবার স্যার আমার ছেলেটার বাঁচান না স্যার আমার ছেলেটার অবস্থা অনেক খারাপ তাছাড়া তাছাড়া উঠো আমি কি জীবজন্তু মানুষ তুমি কি মানুষ সৃষ্টি আল্লাহ তাহলে কেন ধরবা নত যদি কারো কাছে হইতে হয় সেটা আল্লাহর কাছে হইবা নামাজ পড়বা স্বামীর জন্য দোয়া করবা নত যদি হইতে হয় একজনের কাছে হইবা আর সেটা কে আল্লাহ বাকের কাছে নত হইবা উনি যে ফয়সালা দেবে এই পৃথিবীর কারো কোনো শক্তি নাই সে ফয়সালাকে নচর করার মতো ঠিক আছে তোমার ছেলের যত টাকা লাগে চিকিৎসার জন্য যা কিছু লাগে সব কিছু আমি দেব এবং আমি তোমার সাথে যাব এখন আমি দেখব কারণ তুমি বুঝবো না ঠিক আছে এক দুই হইল পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা এক ওয়াক্ত নামাজ যেন কখনো মিস না হয় আর মায়ের দোয়া কখনো বিফলে যায় না তুমি দোয়া করবা সারা পৃথিবীর হুজুর মাওলানা দোয়া করলে যা হবে তার চেতে বেশি ফজুলত হবে তোমার দোয়া মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাপাক সরাসরি কবুল করে ঠিক আছে আশাও তুমি আমার সাথে হ্যাঁ গেট লাগাও ড্রাইভার গাড়ি বের করো